নাটোরের শফিকুল ইসলাম শিমুল এমপির বাবাকে রাজাকার বললেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নাটোর জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন বাবু। সাথে আছি আমি তানজানা রহমান রিজা। নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপির বাবা মরহুম হাসান আলী সর্দারকে রাজাকার বলেছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার। নাটোরের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে এ দাবি করেছেন ইশতিয়াক আহমেদ ডলার। একদিন আগে ডলারকে সংগঠনের বিলুপ্ত কমিটির দুই নেতা রাজাকারের সন্তান বলে মন্তব্য করে নবগঠিত কমিটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিলেন। রোববার ডলার পাল্টা দাবি করেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মরহুম হাসান আলী সর্দারের বিতর্কিত ভূমিকার কথা কারো অজানা নয়, আর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে পরিবারের 11 জন সদস্যকে আওয়ামী লীগের পদপদবি দেওয়ার পাশাপাশি করোনাকালীন 6 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলেছেন সাধারণ সম্পাদক শফির আজম স্বপন। রোববার 25 জুলাই দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় ও নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেন নতুন কমিটির নেতৃবৃন্দ। তবে সাংগঠনিক আলোচনার বাইরে পুরো সংবাদ সম্মেলন সংসদের বিরুদ্ধে বিষাদাকারে রূপ নেয়। রাজাকারের তালিকায় শিমুল এমপির বাবার নাম, নাটোরের জেলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ এই বইয়ের 600 পাতার 21 নম্বর তালিকায় হাসান আলী সর্দারের নাম দেখা যায়। বইটির উদ্ধৃতি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন বলেন, সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার ছাত্রলীগের রাজনীতির দ্বারা জীবন শুরু করেন। তিনি NS সরকারি কলেজের VP জেলা ছাত্রলীগ সভাপতি নির্বাচিত হন। বিএনপি সরকারের সময় রাজপথে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তিনি গুরুতর আহত হলে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডলারকে ঢাকা ট্রমা সেন্টারে এনে নিজ খরচে সুচিকিৎসার ব্যবস্থা করেন। সেই ডলারকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত করেছে সংগঠন। অথচ রাজাকারের সন্তান হিসেবে প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শুধু তাই নয়, বর্তমান মন্ত্রিসভার অন্যতম সদস্য ICT প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের প্রতি সবসময় হিংসাত্মক মনোভাব প্রকাশ করে চলেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। করোনাকালীন সময় নাটোরবাসী চিকিৎসা সেবা নিশ্চিতে জুনায়দ আহমেদ পলক এমপি ভূমিকা রাখছেন, এটা সাংসদ শিমুল সহ্য করতে পারছেন না। অথচ তিনি করোনাকালে 6 কোটি টাকা কোন কোন জায়গা থেকে চাঁদাবাজি করেছেন তা আমরা জানি। নাটোরের মানুষ জানতে চায় চাঁদাবাজির কত টাকা তিনি মানুষের জন্য খরচ করেছেন। তার পরিবারের সকলেই এক একটি সেক্টর লুটে খাচ্ছে। আমরা এদের দূরত্ব বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা নাম স্বাক্ষর করে ভাতা নিতেন। আমার প্রয়াত বাবা মরহুম সোনা মিয়া রাজাকার হলে ট্রেজারি অফিসে সে সময়কার দলিলপত্রাদি ঘেঁটে দেখতে পারেন যে কেউ। যদি কেউ প্রমাণ করতে পারেন আমার বাবা রাজাকার, তবে রাজনীতি ছেড়ে দেব চিরদিনের জন্য। আমার বাবা এতদিন রাজাকার ছিলেন না, অথচ আমি সভাপতি নির্বাচিত হবার পর আমার বাবা রাজাকার হয়ে গেছেন। আমি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, নাজমুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিয়ন হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনার সম্পাদক মোনার হোসেন, মহিলা সম্পাদক মমিতা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আমার ও আমার পরিবারের সদস্যদের জুড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 2014 সালে নির্বাচনের আগে যাতে আমি মনোনয়ন না পাই সেজন্য আহাদ আলী সরকার এবং শরীফুল ইসলাম রমজান অর্থের বিনিময়ে পরিকল্পিতভাবে বইটি ছাপিয়েছে। যে বইটি লিখেছে তাকে নাটোরের কোনো মুক্তিযোদ্ধা চিনে না। এ নিয়ে মুক্তিযোদ্ধারাও প্রতিবাদ করেছে। তিনি আরও বলেন, নাটোরের সুসংগঠিত রাজনীতি ধ্বংস করছে ICT প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এ বিষয়ে আমি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাব। আমি নিজ তহবিল থেকে করোনাকালে মানুষদের সাহায্য করেছি এবং এখনও করে চলেছি। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানেন। আমি এরকম যদি আপনাকে আমাকে সাপোর্ট করতে পারেন তাহলে আমি আমার রাজনীতির সকল কর্মকাণ্ড থেকে আমি অব্যাহত নিব, না হলে আপনারা যারা সাংবাদিক সম্মেলন করেছেন আমি মামলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, আমি কিছু তথ্য সংগ্রহ করার দরকার ছিল, আমি তথ্যগুলো সংগ্রহ করেছি এবং আমি আজকে বিকেলে মামলাটি নাটোর সদর থানায় দাখিল করব। সবাইকে বসেছে, সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের সাংবাদিক সম্মেলন
সংযোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, আমি আমার পক্ষ শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের উদ্দেশ্যে আরেকটি ইনফরমেশন আমি দিতে চাই। গতকালকে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে যে জেলা স্বেচ্ছাসেবকের পাঁচজন তাদের সাথে আছে, এটা নির্লজ্জ মিথ্যা। জেলা স্বেচ্ছাসেবকের শুধুমাত্র দুইজন ছিল, আর এখানে দেখেন জেলা স্বেচ্ছাসেবকের ফুল বডি আছে। ইনি হচ্ছে মাসুদুর রহমান মাসুদ। এই সদ্য সাবেক বিলুপ্ত যে কমিটি ছিল, এই কমিটি পূর্বে মূল যে স্বেচ্ছাসেবকের, সেই স্বেচ্ছাসেবকের উনি নেতা ছিলেন, উনি যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার আগে যুগ্ম আহ্বায়ক ছিলেন মাসুদুর রহমান মাসুদ। এখানে সিংহা থানার নেতৃবৃন্দ আছেন, এখানে জেলা ছাত্রলীগের আপনারা যান যদি জানতে চান তাহলে ওনারা একটু দাঁড়িয়ে নিতে পারে। আমি সাধারণ সম্পাদক আমি